हेलो बंधुरा आमी तितिर एंड वेलकम बैक टू माय चैनल। आज 8 दिसंबर अभिरूपर बर्थडे। हाँ आमादेर बर्थडे पर ही प्राय तो आज के अभिरूप बाड़ीते नहीं तो ये एडवांटेजटा अवश्य काजे लगाते हबे। तो सेई कारणे आमी ओर बाड़ीते गिये हाजिर डेकोरेटर हिसाबे। हाँ सरप्राइजेरी प्लान तो सकाल थेके काजे लेगे पड़ेछि प्रचुर बेलुन निये। बेलुन पाम्पटा भीषण हेल्प करेछे आज आमार। तो फार्स्टे ए गोल्डेन कार्टेनटा लागिए निलाम, भीषण अट्रैक्टिव कलर बोले मने हय आमार एटा। बेलून पाम्प करते करते व्यस्त हो उठलाम। ब्लैक एंड गोल्डेन कलर कम्बिनेशन आमार तो बेश लागछिल एंड तारपर ए ट्रांसपारेंट बेलून सत्य खूब किउट। कि निये जे एत कथा बोलछि मने नेई, तबे काकू काकीमाओ आज अबाक आमार एत कांड देखे। কথা বলতে বলতে হা হা হি হি করতে করতে আজ আমি প্রচুর বেলুন ফোলাতে সাকসেসফুল। না না আমি একা নয়, কাকু কাকিমাও প্রচুর অবদান করেছেন এই ডেকোরেশনে। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কার্টেন আর অবশ্যই এত বেলুন আমি একা ফোলাইনি। পরে দিদাও অনেক চেষ্টা করলেন একটা বেলুন ফোলাতে, বাট ওই বেলুনটার ফোলার খুব একটা ইচ্ছে ছিল না। রাতে অভিরম বাড়ি ফেরার পর প্ল্যান এটাই যে আমি চেয়ারে দাঁড়িয়ে বেলুনের মাথায় ফাটাবো, আর কেউ টেবিলের পেছনে, আবার কেউ চেয়ারের পেছনে, কেউ বা দরজার পেছনে দাঁড়িয়ে ওকে সারপ্রাইজ দেবে। তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পারবেন যে প্ল্যানটা কতটা সাকসেসফুল হলো। Thank you.
বেলা এভাবেই ক্রিয়েটিভভাবে কাটিয়ে ওর বার্থডে বেশ মজায় কাটলো। ভিডিও শেষে লাস্ট ইয়ারের বার্থডের একটা ক্লিপ দিচ্ছি। হ্যাঁ, সেবার পার্টি পপারটা ওর কেকের উপর ফাটিয়েছিলাম। আজকের ব্লগটিতে শেষ অবধি থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।